আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্বে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই টিউটোরিয়ালে আমরা আরও একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তা আজকের যে সৃজনশীল প্রশ্নটি আমরা দেখব, এর উদ্দীপকটি হচ্ছে, এক্স ওয়াই জেড কলেজ ঢাকা, অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটি হচ্ছে, ওয়েব পেজ কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য কোড লিখো। তারপরের প্রশ্নটি হচ্ছে, সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে এবং এই দুইটি টেবিল হেডিং দিয়ে দুই কলামের একটি টেবিল তৈরির কোড লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো। এখন আমরা একটা একটা করে প্রশ্নগুলোর উত্তরগুলো দেখব। প্রথমে হচ্ছে, ওয়েব পেজ কি? এর উত্তরটি হচ্ছে, HTML এর সাহায্যে তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলা হয়, অর্থাৎ HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে ডকুমেন্ট তৈরি করা হয় সেটাকেই মূলত ওয়েব পেজ বলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। ডোমেন নেমের গুরুত্ব নিচে দেয়া হল, আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়, অর্থাৎ অর্থাৎ ডোমেন নেমে আইপি অ্যাড্রেসের বিপরীতে একটি ইংরেজি অক্ষরের নাম ব্যবহার করা হয়, যেটা মনে রাখা খুব সহজ। তারপরে হচ্ছে, যে কোনো সার্ভার কম্পিউটারকে সহজে খুঁজে পাওয়া যায়, অর্থাৎ এই ডোমেন নেমের মাধ্যমে সার্ভার কম্পিউটার, যে সার্ভারে ওই ওয়েবসাইটটা স্টোর করে রাখা হয় সে সার্ভারটা সহজে খুঁজে পাওয়া যায়। ডোমেন নেম এর কারণে সার্ভার কম্পিউটার কি ধরনের সার্ভিস দিচ্ছে তা বোঝা যায়, অর্থাৎ ডোমেন নেম থেকে, যেমন www.facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ডোমেন নেম। এই ডোমেন নেম থেকে বোঝা যাচ্ছে যে ডট কম যেহেতু আছে তাহলে এটি একটি কমার্শিয়াল ওয়েবসাইট। এইভাবে করে প্রতিটি ওয়েবসাইটের শেষে ডটের পর যে টপ লেভেল ডোমেন নেমটি থাকে সেটি দ্বারাই বোঝা যায় যে এই ডোমেনটি বা এই ওয়েবসাইটটি কি ধরনের সেবা প্রদান করে। এই হচ্ছে ডোমেন নেমের গুরুত্ব। তারপর আমরা দেখব, উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য কোড লিখো। উদ্দীপকে আমার কলেজে ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য HTML কোড নিচে দেওয়া হলো। আমরা জানি যে যে কোনো ধরনের ওয়েব পেজ তৈরি করার সময় প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচারে HTML লিখতে হবে, তারপর বডি ট্যাগ, বডি ট্যাগের পর কলেজের নামটি একটি হেডিং ট্যাগের মধ্যে দেয়া হয়েছে, আর এখানে হেডিং হচ্ছে হেডিং 4 ব্যবহার করা হয়েছে। তারপর অ্যাভেইলেবল অনার্স সাবজেক্ট, তারপর এখানে
ব্রেক ব্যবহার করা হয়েছে যাতে করে পরবর্তী লাইনে বাকি কন্টেন্টগুলো আসে। তারপর ওয়েল ট্যাগ ব্যবহার করা হয়েছে, কারণ আমরা যেটি দেখতে পাই, আমরা উদ্দীপকে দেখেছি যে সেখানে একটি লিস্ট রয়েছে 1 2 3 4 করে, যেহেতু এটি সিরিয়ালি 1 2 3 এসেছে সেই জন্য এটি অর্ডার লিস্ট, তাই আমাদেরকে এখানে ওয়েল ট্যাগ ব্যবহার করতে হবে অর্ডার লিস্টের জন্য। তারপর এলআই, এলআই দিয়ে বাংলা, তারপর এলআই দিয়ে এলআই এর মধ্যে আমরা সাবজেক্ট নেমগুলো দিয়ে দেব, প্রথমে হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, তারপর ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর ওএল অর্থাৎ অর্ডার লিস্টটি ক্লোজ করে দিতে হবে। এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ, তারপর বডি ট্যাগ ক্লোজ করে দিতে হবে, এবং ফাইনালি এইচটিএমএল ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। তাহলে উদ্দীপকটি আমাদের একটি ওয়েব পেজে প্রদর্শন করার যে কোড লেখা প্রয়োজন ছিল সেটি তৈরি হয়ে গেল। তারপর আমরা দেখব সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে এবং এই দুইটি টেবিল হেডিং দিয়ে দুই কলামের একটি টেবিল তৈরির কোড লিখো, অর্থাৎ সম্মান বিষয়ের যে তালিকা রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এবং যে লিস্ট অর্থাৎ সিরিয়াল যে রয়েছে সেগুলো নিয়ে দুটি টেবল হেডিং দিয়ে দুই কলামের একটি টেবল তৈরি করার কথা বলা হয়েছে। সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে এবং এই দুইটি টেবিল হেডিং দিয়ে দুই কলামের উক্ত টেবিলটি তৈরির কোড, প্রথমে এইচটিএমএল লিখতে হবে, তারপর বডি ট্যাগ, তারপর টেবল, টেবলের মধ্যে লিখতে হবে বর্ডার ইকুয়াল টু 1, অর্থাৎ টেবল ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট বর্ডার ব্যবহার করতে হবে, তারপর টিআর অর্থাৎ টেবল রো, টেবল রো এর মধ্যে প্রথম রো এর মধ্যে দুটি হেডিং হবে, টিএইচ মানে টেবল হেডিং, প্রথম হেডিং এর মধ্যে হবে সিরিয়াল নাম, দ্বিতীয় হেডিং এর মধ্যে হবে সাবজেক্ট নেম, তারপর টিআর প্রথম রো এর যেই টিআর আমরা নিয়েছিলাম সেটি ক্লোজ করে দিতে হবে, তারপর আরেকটি টিআর নিয়ে অর্থাৎ দ্বিতীয় রো এর কাজ শুরু করতে হবে, সেখানে আবার টিডি অর্থাৎ টেবল ডেটা সেল তৈরি করার জন্য, তো সিরিয়াল নাম্বারে আমাদেরকে দিতে হবে 1, তারপর টিডি ক্লোজ করে দিতে হবে, তারপর হচ্ছে টিডি বাংলা অর্থাৎ এই সাবজেক্টের বরাবর আমাদেরকে দিতে হবে বাংলা দিয়ে টিডি ক্লোজ করে দিতে হবে, যেহেতু দ্বিতীয় রো এর দুটি টেবল সেলের কাজ সম্পন্ন হয়ে গেছে তাই আমরা দ্বিতীয় রোটিকে ক্লোজ করে দেব। তারপর আমরা দ্বিতীয় রো এর কাজ শুরু করব, দ্বিতীয় রোয়ে আমরা টিডি 2 অর্থাৎ সিরিয়াল নং এ আমরা 2 দেব, তারপর সাবজেক্ট নেম ইংলিশ, তো যেহেতু টিআর এই টেবল রোতে দুটি সেল তৈরি হয়ে গেছে এখন আমরা এটি ক্লোজ করে দেব, তারপর আরেকটি টিআর নেব তৃতীয় রো এর জন্য, তারপর আরেকটি টিডি নেব তৃতীয় রো এর জন্য, সেখানে আমরা সিরিয়াল নং দিয়ে দেব 3, তারপর আরেকটি টিডি নিয়ে সাবজেক্টের জন্য দিয়ে দেব ম্যাথমেটিক্স, তারপর এই টিআর ক্লোজ করে দেব, তারপর আরেকটি টিআর নেব অর্থাৎ চতুর্থ রো এর জন্য, চতুর্থ রো এর প্রথম টিডি সেটাতে আমরা সিরিয়াল নং 4 দেব এবং সাবজেক্টের জন্য অ্যাকাউন্টিং দেব দিয়ে টিআর ক্লোজ করে দেব, অর্থাৎ আমাদের চারটি রো এর কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা টেবল ট্যাগ ক্লোজ করে দেব, তারপর বডি ট্যাগ ক্লোজ এবং এইচটিএমএল ট্যাগ ক্লোজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের যেই সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে এবং দুটি টেবল হেডিং নিয়ে একটি টেবল তৈরি করার কথা বলা হয়েছে সেই প্রশ্নের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন, তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।